বাহ, বেশ ভালো। তা কেমন ফিল করছেন এখন? ভালো, কোনো সমস্যা নেই তো? অবশ্য মানে একটু ব্যথা ব্যথা করে, মানে একটু একটু বরফ কুচি ব্যথা আর কি, একটা কাড়ে বেশি হাঁটলে ব্যথা করে, এটা অবশ্য যাবে না, তাই না ডাক্তার সাহেব? হোপফুলি যাবে যাবে, কারণ আপনার রিকভারি রেট এই এজেও অনেক ভালো, বিয়ন্ড এক্সপেকটেশন। সো আপনার হাঁটাটা হচ্ছে আপনার আসল ট্রিটমেন্ট, ওখানে কোনো গাফলতি করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, আর আর একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে, ওই যে ওখানে শুয়ে পড়ুন। কতক্ষণ লাগবে ডাক্তার সাহেব? মানে 10টার মধ্যে আমাকে বাড়ি ফিরতেই হবে, অবশ্য আমারই দোষ, আসতে একটু দেরি করে ফেলেছি। দেখুন, ডাক্তার আর ডাকাতের পাল্লায় পড়লে কখনো তাড়াহুড়ো করবেন না। লেটস গো, বেশি করে লাগবে না, আসুন। বাহ, বেশ ভালোই ইম্প্রুভমেন্ট। আমি এত সহজে মরছি না। ইয়াং সোল নেভার ডাই। ইঞ্জেকশন না দিলে হয় না, এই ওষুধ খেলেই তো হয়। কেন, ভয় লাগে? এই তো হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। সারা জীবন এই একটা জিনিসই আমি ভয় পেয়ে এলাম। আমার তো হয়ে গেছে, আমি এখন যাই। কেন, আপনাকে বললাম না ডাক্তার আর ডাকাতের সামনে তাড়াহুড়া করবেন না। 10টা তো বাজতে চললো, তাই আর কি। আচ্ছা, এর আগের বারেও 10টা জনিত কিরকম এক টেনশন দেখলাম, 10টার কেসটা কি বলেন তো? তেমন কিছু না, আরেকদিন সময় করে বলবো। আপনার কপাল খুব বেশি খারাপ না হলে এখানে আর আসতে হবে না। সো আজই বলুন না। ডিনার ডক্টর, রাত 10টায় মার সাথে ডিনার করি তো, প্রতিদিন ওই একই সময়ে, তাই যেখানেই থাকি 10টার মধ্যে ফিরতেই হয়। ফুল পড়ে গেল। থ্যাংক ইউ। আমার মা গোলাপ ফুল খুব পছন্দ করতেন। এখন পছন্দ করেন না? হয়তো করেন, বুঝতে তো পারি না। কেন বুঝতে পারেন না? অ্যালজাইমার্স। সরি, ডাকু রোগ। অ্যালজাইমার্স মার সব পছন্দ অপছন্দ সব স্মৃতি গিলে ফেলেছে। 12 বছর হয়ে গেল, ওর কাছে এখন গোলাপি বাকি, গাঁদাই বাকি, কিচ্ছু চিনতে পারেন না। আমাকেই চিনতে পারেন না। আপনার এই যে দুটো ট্যাবলেট আমি কেটে দিচ্ছি, আজকে নতুন একটা দিচ্ছি, মথ্রিন, এটা 3টা করে, 3 ডেজ। ঠিক আছে তাহলে। ও, হাঁটাটা কিন্তু একদম প্রধান, বারবার বলে দিচ্ছি। আচ্ছা আঙ্কেল, দশটাই কেন মেনটেন করতে হয় বলেন তো? কারণ এখন তো টাইম কোনো ফ্যাক্টর না, 9টা হোক, 10টা হোক, 11টা হোক, আর 1টা হোক, আপনাকেও তো নাকি এখন আর চেনে না। সো মা না, মা তো, তিনি আমাকে চিনতে না পারলেও আমি তো তাকে চিনতে পারি, তাই ঠিক 10টার আগেই আমাকে ফিরতে হবে। Thank you.
বারবার ফোন করি তোকে, তোকে তো আর পাই না। আসবো মা, আসবো। আসবি সত্যি? হ্যাঁ, আজকে রাতে ট্রেনেই তো রওনা দেবো। আমি তাহলে সবাইকে বলি আমার কখন আসছি।